মুজিবর্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য ভালোবাসার চাদর নামের একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে হাঁটাচারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহলামিন সাত জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে হাঁটাচারি উপজেলা পরিষদ চত্বরে এই আয়োজন করা হয় এ সময় শীতকালীন উপহার হিসাবে একশো পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গায়ে ভালোবাসার নিদর্শন হিসেবে জড়িয়ে দেওয়া হয় ভালোবাসার চাদর

কত সীমাবদ্ধতা আমাদের আমরা চেয়েছিলাম যে পাঁচশো আশি জন মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের নিয়ে আমরা একটু বছরের দুই দিন মহান বিজয় দিবস এবং মহান স্বাধীনতা দিবসে আমরা বসি সেই সুযোগটা এবার প্রাকৃতিক কারণে আমরা পাচ্ছি না কিন্তু তাই বলে কি মুক্তিযোদ্ধাদের না দেখে আমরা থাকতে পারি নিউজ ডেক্স প্ল্যান টু বাংলা চট্টগ্রাম